হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে পোহার রেসিপিটা শেয়ার করব। পোহা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, যেটাকে আমরা বাঙালিরা চিড়ের পোলাও বলে থাকি। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকে রেসিপিটা। পোহা বা চিড়ের পোলাও বানানোর জন্য প্রথমে একটা বোলে চিড়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে জল ছেঁকে রাখতে হবে। এরপর একটা কড়াইতে চীনাবাদাম দিয়ে ভেজে তুলে রাখতে হবে। ওই কড়াইয়েই 2 টেবিল চামচ তেল দিয়ে সেটাকে গরম করে নিতে হবে। এরপর গরম তেলে গোটা সর্ষে, শুকনো লঙ্কা ও কারি পাতা ফোড়ন দিতে হবে। কারি পাতা ও সর্ষে তেলে দিলে তেল ছিটকাতে পারে, তাই খুব সাবধানে তেলে দিতে হবে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ছোট একটা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। মশলাটা একটু ভাজা হলে তার মধ্যে লবণ, হলুদ, একটু চিনি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর ভেজানো চিড়ে দিয়ে দিতে হবে। মশলাগুলো ভালো করে চিড়ের সাথে মিশিয়ে নিতে হবে। এবার চীনাবাদামগুলো চিড়ের মধ্যে দিয়ে দিতে হবে। মশলাগুলো ভালো করে মিশিয়ে চিড়ে যখন একটু ভাজা ভাজা হবে তখন 1 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে মিশিয়ে নিলেই পরিবেশনের জন্য একদম তৈরি আমাদের পোহা বা চিড়ের পোলাও।